ঢাকা সিটি নির্বাচনে ভোট নিয়ে অনিয়ম হলে সেখান থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। নির্বাচনে মনোনীত দলটির দুই প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষ প্রতিনিয়তই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, ক্ষমতার সুযোগ সুবিধা ব্যবহার করে বলছে সবার জন্য সমান সুযোগ আছে। রিশাদ হাসান এবং তৌহিদ শান্তকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন সফিয়াস রাসনা। অনানুষ্ঠানিকভাবে রাজধানীর কাঁঠাল বাগানে একটি ভবনে করা হয়েছে বিএনপি সমর্থিত ঢাকা উত্তর সিটির প্রার্থী তাবিথ আওয়ালের নির্বাচন পরিচালনা কার্যালয়। বৃহস্পতিবার সকালে সেখানে প্রস্তুতি সভায় যোগ দেন বিএনপি প্রার্থী তাবিথ আওয়াল এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। নির্বাচনী প্রচারণায় কর্মীদের উজ্জীবিত করে তুলতে কথা বলেন তারা। আমাদের ভোটের অধিকার এবং দেশনেত্রী খালেদাকে মুক্তির পথে ফিরিয়ে আনতে, শুধু মুখে নয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণ পথ খুঁজে পাবে যে আপনারা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে কতটুকু মনোযোগী। ইতিমধ্যেই বিভিন্ন প্রার্থী, সংগ্রহপতি আসনের প্রার্থী, কাউন্সিলর প্রার্থী, তাদের বাড়ি বাড়ি হানা দেওয়া হচ্ছে এবং কাউকে জোরপূর্বক বসাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কাউকে হুমকি দেওয়া হচ্ছে, কাউকে বিভিন্নভাবে অন্তরীণ করা হচ্ছে। ঠিক একই সময় রাজধানীর গোপীবাগে নিজের বাসায় দলের শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন ঢাকা দক্ষিণ সিটিতে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি প্রার্থী ইশাক হোসেন। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছেন তারা নিয়মিত আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন, তারা ক্ষমতায় থেকে প্রশাসনে প্রশাসনিক সুযোগ সুবিধা ব্যবহার করে তারা আজকে এই বলছেন যে এখানে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। আগামী শনিবার থেকে পূর্ণোদ্যমে মাঠে নামার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয় এই দুই সভা থেকে। সাফিয়াস রাস্তা, নিউজ 24, ঢাকা।